হ্যালো বন্ধুরা স্বাগত জানাই ফ্রিনের চ্যানেলে আজকে একটি বিশেষ অঙ্ক নিয়ে এসেছি আজকের ভিডিওতে দেখো তোমরা স্ক্রিনে স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই টুয়েলভ প্লাস ওয়ান বাই টোয়েন্টি প্লাস ওয়ান বাই থার্টি প্লাস ওয়ান হান্ড্রেড টেন প্লাস ওয়ান বাই ওয়ান হান্ড্রেড থার্টি টু এর ভ্যালুটা বার করতে হবে তো এর ভ্যালুটা কী করে ট্রিক্স কাজে লাগিয়ে খুব সহজ উপায়ে বার করা যায় আসো দেখে নাও এই ওয়ান বাই ওয়ান বাই টুকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান বাই টু আচ্ছা প্লাস ওয়ান বাই ওয়ান বাই সিক্সকে লিখতে পারি ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ওয়ান বাই টুয়েলভকে লিখতে পারি ওয়ান বাই টু থ্রি মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ওয়ান বাই টোয়েন্টিকে লিখতে পারি ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফাইভ এরকম প্লাস ডট 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 করে আমরা ওয়ান বাই ওয়ান বাই ওয়ান থার্টি টুকে লিখতে পারি আচ্ছা ওয়ান বাই ওয়ান থার্টি টুর আগে আমরা ওয়ান বাই ওয়ান টেনকে লিখতে পারি ওয়ান বাই টেন মাইনাস ওয়ান বাই ইলেভেন প্লাস ওয়ান বাই ওয়ান থার্টি টুকে লিখতে পারি ওয়ান বাই ইলেভেন মাইনাস ওয়ান বাই টুয়েলভ তাহলে যদি আমরা ব্যাকেটগুলো তুলে দিই তাহলে মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান এগুলো কিন্তু এলিমিনেশান হয়ে যাবে এগুলো সব এলিমিনেশন হয়ে যাবে এগুলো সব এলিমিনেশন হয়ে যাবে তাহলে শুধুমাত্র পড়ে থাকবে কি শুধুমাত্র পড়ে থাকবে ওয়ান মাইনাস ওয়ান তাহলে এই পার্টটাকে যদি আমরা ক্যালকুলেশান করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেড়ে যাবে এই পার্টটা কী হবে ওয়ান টুয়েলভ যে টুয়েলভ মাইনাস ওয়ান বাই টুয়েলভ ইকুয়াল টু ইলেভেন বাই টুয়েলভ এটা হবে অ্যান্সার তাহলে এরকম ট্রিক্সকে কাজে লাগিয়ে সহজভাবে তোমরা এই অঙ্কটা করে ফেলতে পারো এই অঙ্কটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানিও আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলকে নতুন ফলো করছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম অঙ্ক এবং বিভিন্ন ক্লাসের অঙ্ক বিভিন্ন ধরনের পরীক্ষামূলক বা কম্পিটিশনের অঙ্ক পাওয়ার জন্য তো পুরো ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ